হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে কেন আমাদের যে প্যারানর্মাল গ্যাজেটস বা ইকুইপমেন্টস রয়েছে সেগুলো এত কেন কস্টলি হয় সাধারণত। এর একটাই কারণ, বেশিরভাগ মানে মেনলি একটাই কারণ আমরা বলতে পারি, এর পিছনে অনেক কারণ থাকে, বাট একটাই মেনলি কারণ, সেটা হচ্ছে বেশিরভাগ ইকুইপমেন্টস মানে 90 to 95% ইকুইপমেন্টস বা প্যারানর্মাল গ্যাজেটস আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। লাইক বাইরের দেশ হতে পারে সেটা, বাইরের কোনো স্টেট হতে পারে, সেখান থেকে আমরা সাধারণত ইম্পোর্ট করি আমাদের দেশে। তার জন্য দামগুলো একটু বেশি হয়ে যায়, বিকজ বেশিরভাগ গ্যাজেটস ইউএস বা অস্ট্রেলিয়া এইসব দেশের ওয়েবসাইট বা ই কমার্স সাইট থেকে আমরা এগুলো বাই করি বা পারচেস করে নিয়ে আসি আমাদের এখানে। তো তার জন্য আমাদের এইসব গ্যাজেটের দাম একটু বেশি পড়ে যায়। বেসিক্যালি প্যারানর্মাল গ্যাজেটস সেটা আমি একটা ছোটো কনসেপ্ট বলি বা ছোটো একটা মিথ বলি। অনেকে হয় প্যারানর্মাল গ্যাজেটস মিথ শুধুমাত্র প্যারানর্মালের জন্য এই গ্যাজেটগুলো তৈরি করা হয়েছে বা প্যারানর্মাল এক্সপার্টরা নিজেদের এইসব কাজকর্মের জন্য গ্যাজেটগুলো তৈরি করছে, এটা পুরোপুরি ভুল ধারণা। বিকজ প্যারানর্মাল গ্যাজেটসগুলো শুধুমাত্র প্যারানর্মাল ফিল্ডকে এক্সপ্লোর করার জন্য এই গ্যাজেটগুলো তৈরি করেছে, দ্যাটস ওয়াই এর নাম প্যারানর্মাল গ্যাজেটস বা প্যারানর্মাল ইকুইপমেন্টস, এটা ভুল কথা। বাট এই গ্যাজেটসগুলো বিভিন্ন ফিল্ডে বিভিন্ন কাজে ইউজ করে। লাইক আমাদের যদি কেটুমিটার বলি, যার মাধ্যমে আমরা ইএমএফ মেজারমেন্ট করি কোনো জায়গায় গিয়ে, তো ইএমএফ মেজারমেন্ট শুধুমাত্র আমাদের দেশে কম করা হয়, মানে আমাদের ইন্ডিয়াতে বা আমাদের কলকাতাতে ঘরে ঘরে ইএমএফ পাওয়া যায় না, হয়তো 100টা বাড়িতে হয়তো 2টো বাড়িতে হয়তো ইএমএফ পাওয়া যায়। বাট আমেরিকা বা অস্ট্রেলিয়া বা এসব যে বাইরের দেশ কান্ট্রিগুলো রয়েছে বা দেশগুলো রয়েছে, সেই দেশে বেশিরভাগ বাড়িতেই মানে 80% বাড়িতে ইএমএফ মিটার রাখা হয়, কেটু মিটার রাখা হয়, বিকজ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ইএমএফ মেজার করার জন্য তারা ওটা ইউজ করে। তাদের কোনখান থেকে কোন ইলেকট্রিক ওয়্যার থেকে, যে পুরোনো ওয়্যার থাকে সেখান থেকে সাধারণত ইএমএফ পাস করে, বা বেশি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হলে আমাদের ব্রেনে প্রবলেম করতে পারে বা আমাদের মেন্টাল হেলথে ইস্যু হতে পারে বিভিন্ন, তো তার জন্য ওটা ইউজ করা হয়। এমন না প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জন্য কেটুমিটার ইউজ করা হয় বা কেটুমিটার তৈরি করা হয়েছে, এটা ভুল। তারপর ধরুন আমাদের যে মোশন সেন্সর অ্যালার্ম রয়েছে, মোশন সেন্সর অ্যালার্মটা শুধুমাত্র প্যারানর্মাল ফিল্ডের জন্য নয়, মোশন সেন্সর অ্যালার্ম বিভিন্ন আইটি সেক্টর, বিভিন্ন বড় বড় কোম্পানিতে রয়েছে আইটি আইটি ফিল্ডে, বিকজ এবং শুধু আইটি ফিল্ড কেন বলবো, বিভিন্ন কোম্পানিতে রয়েছে এটা, বিকজ এটা যাতে কোনো সেই সেই সব জায়গায় যাতে চুরি ডাকাতি না হয় সেই জন্য মোশন সেন্সর অ্যালার্ম রাখা হয়, যাতে মোশন সেন্সর অ্যালার্মের সামনে দিয়ে যদি কোনো চোর বা কোনো থিপ বা যে কেউ হোক আনওয়ান্টেড মানুষ পাস করে, তো অ্যালার্ম বেজে ওঠে, সবাই সিকিউরিটি গার্ড জানতে পারে যে এখানে সেখানে কোনো অ্যাক্টিভিটি করছে, অ্যান্ড সেখানে গিয়ে সেই চোর বা যে রয়েছে যে আনওয়ান্টেড মানুষটা তাকে ধরতে পারবে বা তাকে ক্যাপচার করে ফার্দার কোনো প্রসেস যেতে হবে। এর মানে এই না যে মোশন সেন্সর ক্যামেরা বা মোশন সেন্সর অ্যালার্ম শুধুমাত্র স্পিডকে ধরার জন্য বা স্পিডের সাথে কমিউনিকেট করার জন্য আমরা ইউজ করি, বিভিন্ন ফিল্ডে হয়। ঠিক মোশন সেন্সর লাইটও সেরকমই, মোশন লাইট বিভিন্ন আইটি সেক্টরে বিশেষ করে যে ছোটোখাটো কোম্পানি হোক বড়ো ছোটো কোম্পানি, যেখানে কিনা ওরা একটু কি বলবো মানে অন্যভাবে জিনিসটাকে এক্সপ্লোর করার চেষ্টা করে, তারা সাধারণত এরকম জিনিসপত্র মোশন সেন্সর লাইট সেই সব জায়গায় ইউজ করে বা সেসব কোম্পানি ডেস্কে ইউজ করে, বিশেষ করে নাইট শিফট যেখানে হয় বা ডে শিফট হয় বা ইভিনিং শিফট হয়, বিকজ সেখানে যে এমপ্লয়িরা রয়েছে, তাদের যে এমপ্লয়িরা রয়েছে সেই এমপ্লয়িরা যাতে যখনই কাজ ছেড়ে উঠে যাচ্ছে মানে ডেস্ক ছেড়ে উঠে যাচ্ছে তখন অটোমেটিক্যালি লাইট অফ হয়ে যাবে, আবার যখন কেউ কাজে আসবে ওর যে সেন্সে অটোমেটিক মোশন সেন্সর লাইট জ্বলে উঠবে। তো এর মানে এই নয় যে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জন্য এগুলো ইনভেন্ট করা হয়েছে বা প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জন্য কোনো পার্টিকুলার মানুষ বা কোনো পার্টিকুলার অর্গানাইজেশন এগুলো তৈরি করেছে, এইগুলো বিভিন্ন ফিল্ডে হয়। বাট এইগুলোকে আমরা কিছু কিছু ইকুইপমেন্টসকে নিয়ে আমরা প্যারানর্মাল ফিল্ডও ট্রাই করে দেখেছি, হ্যাঁ কিছু গুড রেজাল্ট বা বেস্ট রেজাল্ট পাওয়া যায় ডিউরিং আওয়ার ইনভেস্টিগেশন, ডিউরিং আওয়ার স্পিড কমিউনিকেশন, তো আমরা সাধারণত এগুলো ইউজ করি। তো আশা করি আপনি ভিডিওটার মধ্যে বুঝতে পেরেছেন যে প্যারানর্মাল গ্যাজেটগুলো শুধুমাত্র প্যারানর্মাল ইউজের জন্য নয়, বিভিন্ন ফিল্ডে এটা ইউজ করা হয়, বিভিন্ন সেক্টরে আমরা এটা ইউজ করতে পারি, শুধু প্যারানর্মাল ফিল্ডের জন্য আমরা এটা ইউজ করি বা ইনভেন্ট করেছি এরকম নয়। অ্যান্ড প্যারানর্মাল গ্যাজেট এটার জন্যই টু কস্টলি হয় বা প্যারানর্মাল ইকুইপমেন্টস এত দামি হয় এই একটাই কারণে যে বাইরের দেশ থেকে বেশিরভাগ জিনিস আমাদের ইম্পোর্ট করতে হয়, বিকজ কলকাতাতে বা ইন্ডিয়াতে সেরকম কোনো ম্যানুফ্যাকচারার নেই যারা এরকম ধরনের গ্যাজেটস বা যে ইকুইপমেন্টস রয়েছে এগুলো ইনভেন্ট করে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। এরপরে আমি যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হচ্ছে টাইপস অফ হন্টিং, একটা ছোটো শর্ট একটা সেশন হবে যেখানে আমি টাইপস অফ হন্টিং কিছু হন্টিংয়ের টাইপস বলবো, তিনটে বা চারটে বা পাঁচটা, যেখানে এখানে আমি একটা ছোট ব্রিফ দেবো যে হোয়াট ইজ হন্টিং, হন্টিং মানে কি, অ্যান্ড সেই হন্টিংয়ের কিছু টাইপস রয়েছে। আমি বেশি ডিসক্রিপশানে যাবো না বিকজ অলরেডি আমি এটা নিয়ে কোর্স চালু করে দিচ্ছি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে, সরি ইউটিউব চ্যানেল বলছি, আমাদের অনলাইনে হোয়াটসঅ্যাপে এবং গুগল মিটে, তো
তো আপনারা চাইলে সেই কোর্সে কোর্স নিতেও পারেন, 3 মাসের কোর্স, খুব ইজি টু হেল্প সবার জন্য, ফ্রম বিগিনার্স টু এক্সপার্ট। তো আজকের জন্য এইটুকুই ভিডিওটা, নেক্সট ভিডিও টাইপস অফ হন্টিং। টিল দেন আমাদের সাথে থাকুন, অ্যান্ড আমাদের যদি ভিডিও আপনার মনে হয় হেল্পফুল তাহলে আপনার ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।